অনূর্ধ্ব-১৪ অ্যাথলেটিক বিভাগে 67তম জাতীয় বিদ্যালয় ক্রীড়া 2023-24 এ অভাবনীয় সাফল্য পেল রায়গঞ্জের ছেলে বিশ্বরূপ মণ্ডল। রায়গঞ্জ সারদা বিদ্যা মন্দির ইংরেজি বিভাগের অষ্টম শ্রেণীর ছাত্র বিশ্বরূপ 100 মিটার দৌড়ে দ্বিতীয় স্থান অধিকার করে। লখনৌতে আয়োজিত জাতীয় স্তরের প্রতিযোগিতায় বিভিন্ন রাজ্য থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করে। আগামীতে চোখে ক্রীড়াবিদ হওয়ার স্বপ্ন নিয়ে বিশ্বরূপ জানায়, তার এই সাফল্যের পেছনে তার পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষকের দায়িত্বে থাকা তপন দাস জানান, কিছু পরিকাঠামোগত অসুবিধের মধ্যে থেকেও বিশ্বরূপের এই সাফল্য যথেষ্ট প্রশংসনীয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজবলি পাল বিশ্বরূপের আগামীতে সাফল্য লাভের ব্যাপারে আশাবাদী। এই বিষয়ে 100 মিটার দৌড়ে দ্বিতীয় স্থান অধিকারী বিশ্বরূপ মণ্ডল কি জানিয়েছে শুনব। কি নাম তোমার? আমার নাম বিশ্বরূপ মণ্ডল। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 8 এ পড়ি। বলছি যে কি বিষয়ে সাফল্য অর্জন করলে? আমি গত 13 তারিখে আমি এসজিএফআই লখনৌতে উত্তরপ্রদেশে খেলতে গিয়েছিলাম। ওখানে আমার 100 মিটার ইভেন্ট ছিল, ওখানে আমি সেকেন্ড পজিশন হয়েছি। এটা তো কেন্দ্র জাতীয় স্তরে। হ্যাঁ, এটাকে কি কেন্দ্র রাজ্য বা অন্য স্তরে সাফল্য অর্জন করে গিয়েছি? ফার্স্ট হয়েছি। কত বছর ধরে খেলছো? আমি তাও গত 1.5 বছর ধরে খেলছি। কেমন লাগছে? খুব খুশি, আরও ইম্প্রুভ করতে চাই নিজেকে, ফিউচার গেমের জন্য রেডি হচ্ছে। এই সাফল্যের পিছনে কাদের অবদান বলে মনে করছো? সাফল্যের পিছনে আমাদের স্কুলে সব টিচারদের, আমার স্পোর্টস টিচার তপন স্যারের। কি হতে চাও বড় হয়ে? বড় হয়ে স্পোর্টসম্যান হচ্ছে। এই প্রসঙ্গে বিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষক তপন দাস কি বলেছেন শুনে নেব। আমার নাম তপন দাস। কি দায়িত্বে আছেন আপনি? আমি এই স্কুলের ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন এর এইচওডির দায়িত্ব পালন করছি। আপনাদের এক ছাত্র দৌড়ে সাফল্য অর্জন করলো, কিরকম ভাবে দেখছেন? কতটা চ্যালেঞ্জিং ছিল? সত্যি চ্যালেঞ্জিং এর বিষয়, কারণ আমরা মাঠে প্র্যাকটিস করছি, ঘাসে প্র্যাকটিস করছি, সেখানটা সিনথেটিক ট্র্যাক, সেই জন্য আমাদের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জিং এর বিষয় ছিল। আশা করছি আমাদের জেলাতে যদি সিনথেটিক ট্র্যাক হয় তাহলে শিক্ষার্থীরা, যে কোনো শিক্ষার্থীরা, তারা অন্য রাজ্যে যখন খেলতে যাবে ভালো পারফরমেন্স করতে পারবে। আমরা ছিলাম উত্তরপ্রদেশের লখনৌ শহরে, আমাদের খেলা হয়েছিল একটি স্পোর্টস কলেজের, গুরু গোবিন্দ সিং স্পোর্টস কলেজে সেই খেলা হয়েছিল। দারুণ ব্যবস্থা, যেটাকে বলা হয় মিনি ইন্ডিয়া। ভারতবর্ষের 44টি ইউনিট থেকে এসেছিলো, যেমন আমাদের 28টি রাজ্য থেকে, কেন্দ্রশাসিত অঞ্চল থেকে, সিবিএসসি, বিদ্যাভারতী, আইসিএসসি, কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় ছাড়াও এরকম মোট সর্বমোট 44টি ইউনিট থেকে আর পার্টিসিপেট করেছিল, যার জন্য মনে হচ্ছিল যে সেই জায়গাটা মিনি ইন্ডিয়া, সারা ভারতবর্ষের প্রতিনিধি রয়েছে। অন্যদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজবলি পাল কি জানিয়েছেন শুনুন। আজকে আমাদের খুব আনন্দের মুহূর্ত। বিশ্বরূপ মণ্ডল নামে অষ্টম শ্রেণীর একটি ছাত্র জেলা, রাজ্য, ক্ষেত্র পেরিয়ে অল ইন্ডিয়া লেভেলের স্কুল গেমস অ্যান্ড ফেডারেশন অফ ইন্ডিয়ার মাধ্যমে সিলেক্টেড হয়েছিল, ওখানে অংশগ্রহণ করেছিল, তাতেও এখানে দ্বিতীয় স্থান অর্জন করেছে রানে। তার টাইম লেগেছে 11.66 সেকেন্ড। সেই জন্য আমাদের স্কুল কর্তৃপক্ষ খুবই আনন্দিত এবং গর্বিত। সবচেয়ে আমাদের যিনি স্পোর্টস টিমের ইনচার্জ রয়েছেন তপন দাস, তিনি তাকে গাইড করেছেন, তিনি তাকে নিয়ে গেছিলেন। এটি লখনৌয়ে, উত্তরপ্রদেশের লখনৌয়ে অনুষ্ঠিত হয়। আরেকটা এর সঙ্গেই বলি, মানসি সিং, সে আজকেই রওনা দিচ্ছে এই স্কুল গেমস অ্যান্ড ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রোগ্রামে অংশগ্রহণ করতে আজকে সে যাচ্ছে। আশা করছি সেও আর পদক নিয়ে আসবে। তার সাফল্য কেমন? স্কুলের সাফল্যটাকে কি চোখে দেখছে? আমাদের সারদা বিদ্যা মন্দির কেবল পঠন পাঠন নয়, কোকারিকুলার অ্যাক্টিভিটিতেও অগ্রণী ভূমিকা পালন করে। আমাদের যেমন ডিস্ট্রিক্ট স্পোর্টস অফ অথরিটি অফ উত্তর দিনাজপুর যারা আছে, সেখানেও তারা সফলতা অর্জন করছে। আর আমরা প্রতি বছরই সবসময় কোকারিকুলার অ্যাক্টিভিটিতে উৎসাহিত করে থাকি। তার মধ্যে দিয়ে ডিসিপ্লিন, তাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলার মনোবৃত্তি বৃদ্ধি পাচ্ছে, শরীর স্বাস্থ্যও ভালো থাকছে। রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। Thank you.
চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড় মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9433434716।